আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবীন্দন ওবতকিন আল্লা মুহাম্মী ওয়া আসাহিহিজাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চায়ের চল্লিশতম সেশনে দোয়া করছি আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং তার দিনের পূর্ণ হেদায়তের উপর রাখুন যাতে আমরা আল কোরআন এবং আসন্নার সুন্দর নির্দেশনার উপর জীবনকে চালাতে পারি জীবন অতিবাহিত করতে পারি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন কোরআনসন্নার এই চমৎকার হেদায়তের উপর থাকতে পারি আল্লাহ আমাদেরকে এবং মানব জাতির সকল মানুষকে আল্লাহ যেন হেদায়ত দান করেন আমরা সে দোয়া করছি এবং সে প্রত্যাশাও করছি আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা চেষ্টা করব আজকে আপনাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিতে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আল্লাহর কাছে তৌফিক কামনা করছি ওবিল্লাহ তৌফিক প্রথম প্রশ্ন এসেছে সজীব হোসাইন এর কাছ থেকে তিনি বলেছেন দর্জি দোকানে যে মেয়েদের ড্রেস তৈরি করে দেয় অর্থাৎ দর্জির দোকানে যে দর্জি মেয়েদের ড্রেস তৈরি করে দেয় গ্রাহকের ইচ্ছা মতো যে কোনো ফ্যাশানের ড্রেস তৈরি করে দেয় তাহলে কি দর্জির গোড়া হবে বা তার উপার্জন হালাল হবে কি ভাই এটা নির্ভর করছে দর্জি যে পোশাকটা তৈরি করে দিচ্ছে সেটা কি শরিয়ার সীমানার মধ্যে আছে নাকি শরিয়ার সীমানাকে লঙ্ঘন করছে এই পোশাকটা মেয়েদের জন্য সম্মত নাকি সম্মত নয় যদি সম্মত হয় তাহলে গ্রাহকের ইচ্ছা যে কোনো ডিজাইন তিনি করে দিতে পারবেন যদি প্রত্যেকটা ডিজাইন শরিয়ার নির্দেশনাকে লঙ্ঘন না করে তার মানে গ্রাহক যদি দিনদার হন অবশ্যই তিনি শরিয়ার বিষয়টা খেয়াল করবেন এবং এক্ষেত্রে সেরিয়া যাতে লঙ্ঘন না করে সেরকম নানা ডিজাইন তো আছে সেরিয়া তো এমন নয় যে একটি ডিজাইন বলে দিয়েছে বরং সেখানেও নানা ধরনের কাটিং আছে নানা ধরনের ডিজাইন আছে অতএব সেক্ষেত্রে শরিয়ার সাথে ম্যাচিং হলে সেটা সজাজসম্মত হবে এবং তাতে দৈর্যের গুণা হওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু আমরা জানি আজকাল মেয়েদের নানারকম ড্রেস তারা পরে মানুষের সামনে আসে পাবলিকলি ওপেন হয় যেটা সরিয়া অ্যালাউ করে না এবং এটাকে তাবারুজ বলা যায় অর্থাৎ মেয়েদেরকে ওপেন করে দেওয়া অথবা তাদেরকে স্বল্প বসনা করে দেওয়া অথবা টাইট ফিট এমন পোশাক পরা যেটা শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক কারণ আল কোরআন নির্দেশ দিয়েছে মেয়েরা যেন তাদের জিনা তাদের সৌন্দর্য কোনো মতেই পরপুরুষের সামনে প্রকাশ না করে একাধিকবার বিভিন্ন আয়াতে আল্লাহ সুমতালা সেই নির্দেশনা দিয়েছেন অতএব দর্জি দোকানি তিনি যদি এমন কোনো পোশাক তৈরি করে দেন যে পোশাকটা আল্লাহর নির্দেশে লঙ্ঘনে সামিল এবং যে পোশাকটা মেয়েদেরকে সুফুর এবং তা রোজ তথা অশ্লীলতা বেহায়াপনা কিংবা উলঙ্গপনার দিকে ঠেলে দেয় তাহলে অবশ্যই এই পোশাক তৈরি করা পাপ এবং এই পোশাক থেকে অর্জিত যে সম্পদ সেটাও তার জন্য হারাম হবে কারণ শরিয়ার নীতিমালা হচ্ছে যেটি অনেকগুলো হাদিস থেকে আমরা জানি যে যা কিছু হারাম সেটার বেচা কেনাও হারাম এবং যার বেচাকেনা হারাম সেটা থেকে অর্জিত টাকা প্রফিট লাভ এবং ইনকাম সেটাও হারাম এরকম অনেকগুলো হাদিস আমরা দেখি এর মধ্যে একটা হাদিস আমরা এখানে উল্লেখ করছি ইমাম আহমাদ সেটা আল আলমোস্ত গ্রন্থে উল্লেখ করেছেন সেটা একটা সাহি হাদিস নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইন হার যখন আল্লাহ আজ্জাউজ্জাল্লাহ কোনো জিনিস খাওয়াকে হারাম করে দেন তখন তার মূল্যকে হারাম করে দেন তাহলে যে পোশাক পরা মেয়েদের জন্য হারাম তাহলে সে পোশাক প্রডিউস করা হারাম সে পোশাক কেনা হারাম এবং সে পোশাক বিক্রি করা হারাম এবং সে পোশাক বিক্রি থেকে অর্জিত যে টাকা সেটাও হারাম এ হাদিসটিকে আল আর্নাউদ সহি বলেছেন যদিও হাদিসটা খাবার মানে কোনো সুনির্দিষ্ট খাবার হারাম হওয়া সম্পর্কে যখন খাবারটা খাদ্যটা হারাম হয় তখন তার কেনাবেচাটাও হারাম এবং তার মূল্যটাও হারাম ঠিক একই অবস্থা পোশাকের ক্ষেত্রে কারণ এটা একই সিস্টেম এই হারাম হালালের এই বিষয়টা একই সিস্টেম কোনো পর্যায়ে কোনো কাজ হারাম কোথাও কোনো সুনির্দিষ্ট কর্মকাণ্ড হারাম কোথাও কোনো পোশাক হারাম কোথাও কোনো খাদ্য হারাম ফলে যেটাই হারাম হোক না কেন সেই হারামের পেছনে পড়া সে হারামের সম্পৃক্ত হওয়া সে হারামের বেচা কেনা এবং সেগুলো মার্কেটিং করা সেগুলো ফেরি করা সেটাও হারাম এবং তা থেকে অর্জিত ইনকামও হারাম এটা যে কোনো ক্ষেত্রে অ্যাডভার্টাইজের ক্ষেত্রে আপনি দেখবেন হারাম অ্যাডভার্টাইজ থেকে ইনকাম হারাম অথবা যে জিনিসগুলো মিডিয়ার মধ্যে প্রচার করা হারাম যেমন নাটক সিনেমা সেগুলো প্রডিউস করা হারাম সেখান থেকে ইনকাম হারাম এবং সেখানের মূল্যও হারাম ইত্যাদি আচ্ছা আমরা এরপরে দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি যে শাহাদাত হোসাইন অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত তিনি প্রশ্ন করেছেন আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছাত্র এখন আল্লাহর রহমতে সহি দিন পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আমার পরিবারে দিনই পরিবেশ নেই যার জন্য আমার কিছু কিছু দিনই ব্যাপারে কম্প্রোমাইজ করতে হচ্ছে কারণ আমি বাসার ছোট ছেলে তাই বেশি কিছু বলতেও পারি না তাদেরকে বললে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা আছে আমি মন থেকে পরিপূর্ণভাবে দিন পালন করতে চাই কোনো কমপ্রা কম্প্রোমাইজ করা ছাড়া আমাকে নাসিহা করুন সাদাত হোসেন আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি দিনের প্রতি যে শ্রদ্ধা গভীর ভালোবাসা এবং দিন সঠিকভাবে পালন করার জন্য যে আন্তরিকতা রাখো এটি আল্লাহর পক্ষ থেকে একটি তৌফিক কোনো সন্দেহ নেই এবং আমি আমি তোমাকে প্রথমত না করব করবো সে আন্তরিকতা ধরে রাখার জন্যে কারণ এই আন্তরিকতারই তো আজকে বড় অভাব এ সিনসিয়ারিটি এখলাস এবং এই মন মানসিকতা এটা একটা চমৎকার তার্বিয়তের ফসল এবং আল্লাহর দিনের প্রতি একটা আকর্ষণের এটা একটা সিম্বল এটা একটা আলামত সুতরাং প্রথম কথা হচ্ছে তুমি সেই মানে চিন্তা চেতনা এবং ভালোবাসা দিনের প্রতি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি পোষণ করবে দ্বিতীয় হচ্ছে আসলে আমরা আমাদের জীবনের নানা কর্মকাণ্ডের মধ্যে কী করবো না করব এটা অনেক সময় উদ্ভূত পরিস্থিতির সাথেও রিলেটেড হয়ে যায় এই জন্যেই স্যারিয়া কখনো কখনো আমাদেরকে রোকসার দিয়েছে কখনো কখনো আমাদেরকে আমাদের ভুলকে ক্ষমা করে দিয়েছে কখনো কখনো আমাদেরকে জরুরা সিচুয়েশনের মুখোমুখি হওয়ার কারণে অনেক হারামকে হালাল করে দিয়েছে অতএব আমি বলবো যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা হলো দ্বিতীয় নাসিহা যাতে দিনকে পরিপূর্ণভাবে আমরা পরিপালন করতে পারি এখন কোথাও কোথাও যদি আমরা পরিপালন করতে না পারি অথবা আমাদের কিছু সীমাবদ্ধতা এসে যায় অথবা আমাদের যারা মুরব্বী কিংবা আমাদেরকে যারা শাসন করছেন তারা সেই সুযোগগুলো আমাদের জন্য ক্রিয়েট করছেন না এক্ষেত্রে তো সেরিয়া আমাদেরকে অবশ্যই কিছু ছাড় দেবে হ্যাঁ তবে আপনি খুলে বলেননি যে কোন জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে শাহাদাত হোসাইন মানে সেই সেই বিষয়গুলো যদি আজকে আমাদের সামনে আসতো তাহলে আমরা আরও স্পেসিফিকলি বলতে পারতাম কোনো সন্দেহ নেই যে ইসলামের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করার সুযোগ নেই যেমন বাবা মা যদি আমাদেরকে বাধ্য করে অথবা ফ্যামিলির কোনো মুরব্বী যদি বাধ্য করে শিরিক করতে তাহলে এটা করা যাবে না সুরালোকমানের মধ্যে আল্লাহ তাহলে স্পষ্ট করে বলে দিয়েছেন আলা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ তারাও যদি আমার সাথে শরিক করা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই কারণ শরিক ব্যাপারে তো কোনো জ্ঞান থাকার কথা না কারণ শরিক করা জায়জ নেই যদি তারা বাধ্য করে অর্থাৎ বাবা মা যদি আল্লাহর সাথে শরিক করতেও বাধ্য করে তাহলে তাদের অনুসরণ করা যাবে না ফালা ফালাতহুমা আল্লাহ সাল তাহলে এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন তবে দুনিয়ায় তাদের অন্য অন্য ক্ষেত্রে আচরণে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাহলে এটাই হচ্ছে মূল নীতি যে আমরা আমাদের দিনের বেসিক ক্ষেত্রে আসলে কম্প্রোমাইজ করা যাবে না যেমন সিরেক করার ক্ষেত্রে যেমন সালাদ তরক করার ক্ষেত্রে যদি বাবা মা বলে না তুমি সালাদ তরক করো না তাহলে সেক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না ইসলামের ফরজ ওয়াজিব যদি লঙ্ঘন করার উপরে বাবা মা আমাদেরকে বাধ্য করে তাহলে সেই নির্দেশ মানা যাবে না কারণ লাতালে মিন ফিমা আসিয়াতেল খালেক স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির তয়াত করা যাবে না আনুগত্য করা যাবে না তাহলে এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে কম্প্রোমাইজ তবে আমি আরেকটা জিনিস চেক্টনাসিয়া করব সেটা হচ্ছে একটা পরিবারে যখন দিনই পরিবেশ থাকে না এবং শাহাদাত হোসাইনের মতো একটি যুবক কিংবা কিশোর যদি দিনই প্রেরণা উদ্বুদ্ধ হয় তখন তাকে মানুষের সাইকোলজির সাথে ম্যাচ করে চলতে হবে অর্থাৎ বাবা মাকে বোঝাতে হবে যে আমি খারাপ কিছুতে সম্পৃক্ত হইনি এবং বাবা মাকে বোঝার সুযোগ দিতে হবে কারণ রেডিক্যালি তাদের উপর চাপ সৃষ্টি করা যাবে না তাদেরকে বলা যাবে না তোমরা বিভ্রান্ত তোমরা শেরিকের মধ্যে আছো এভাবে ঝগড়া বিবাদের পরিবেশ তৈরি করা যাবে না বরং বাবা মা অথবা পরিবারের অন্য অন্য সদস্যরাও যদি ভুল কিংবা পাপের মধ্যে থাকে সেটা তো তাদের নিজস্ব ব্যাপার আল্লাহ তালা তাদেরকে সেই পাপের কারণে পাপ দিবেন সেটা শাহাদাত হোসেনকে দেবেন না তাহলে সে কী করবে সে অন্যদের সাথে তার আচরণ ভালো করতে থাকবে সে বাবা মায়ের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে এবং সে বাবা মায়ের সাথে সুন্দর আচরণটা বাড়িয়ে দিবে তাহলে তার যে এই দিনই পরিবর্তন সে কারণে বাবা মা আজ হোক আর কাল হোক তাকে স্বাগত জানাবে তার প্রশংসা করবে যে ঠিক আছে দিন তার হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সেবা বাড়িয়ে দিয়েছ আমাদের কেয়ার করা বাড়িয়ে দিয়েছ আমাদের সাহায্য করে তুমি বাড়িয়ে দিয়েছ ইত্যাদি এটা খুবই চমৎকার একটা উইজডম প্রজ্ঞা যেটা আমাদের অনেক কিশোর এবং তরুণরা যখন প্রথম দিনদার হয় অনেকটা এক্সাইটেড থাকে তারা এই জিনিসটা মিস করে ফেলে ফলে বাবা মা লক্ষ্য করে যে ছেলেটা দিনদার হওয়ার সাথে সাথে বাবা মাকে তাচ্ছল্য করছে পরিবারের অন্যদেরকে তাচ্ছিল্য করছে তাদেরকে বেদিন বলে গাল দিচ্ছে এবং তাদেরকে ভাবছে তারা জাহান নামের কিট সুতরাং সে অ্যাপ্রোচে যাওয়া যাবে না সেটা মানুষকে রিয়্যাকটিভ করবে মানুষের মধ্যে নেগেটিভ প্রভাব ফেলবে এবং দিনদার এই ছেলে প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি করবে একটু একটু বেতায়নি অর্থাৎ স্লোলি তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে ধৈর্য ধরে দিনের যে গুড ইমপ্রেশন দিনের যে বিউটিফুল অ্যাপ্রোচ তার মাধ্যমে আগাতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি আমরা জানি না তিনি ছেলে নাকি মেয়ে যাই হোক তিনি বলেছেন রাষ্ট্রের কোষাগারের টাকা নেওয়াকে জায়েজ হবে যেহেতু এখানে হারাম ইনকাম থাকারও সম্ভাবনা আছে আচ্ছা রাষ্ট্র হতে পারে মুসলিম রাষ্ট্র হতে পারে অমুসলিম রাষ্ট্র তার মানে হচ্ছে মুসলিম কিংবা অমুসলিম রাষ্ট্রে আসলে চাকরি করা যাবে কিনা আর চাকরি করলে তাদের টাকা থেকে বেতন যাবে কিনা আচ্ছা এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আসলে সারিয়া এমন কিছু নির্দেশনা দেয়নি যে চাকরির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গুণাগার হয় তাহলে তার আন্ডারে চাকরি করা যাবে না শরিয়া এমন নির্দেশনাও দেয়নি যে অমুসলিমদের কোনো কোম্পানিতে অথবা অমুসলিম রাষ্ট্রে চাকরি করা যাবে না শরিয়া কমনলি এরকম কোনো জেনারেল ডিক্রি জারি করেনি বরং শরিয়া চাকরির ক্ষেত্রে বেশ কিছু বিধিমাল আরোপ করেছে সেই বিধিমালার আলোকে যে কারো আন্ডারে চাকরি করা যাবে রাসুলসাল্লা সাল্লামের জন্য তার ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আমরা দেখি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্র আমরা দেখি তিনি কখনো মুসলিমদের সাথে সেই ধরনের কর্মকাণ্ডে সংযুক্ত হয়েছেন আবার কখনও কখনো তিনি ইহুদিদের সাথেও ব্যবসা বাণিজ্যে তিনি নিয়োজিত হয়েছেন তিনি ইহুদিদের কাছে মর্গেজ রেখেছেন তিনি ইহুদিদের থেকে সম্পদ কিনেছেন হ্যাঁ এবং ইহুদি কর্মচারী তিনি বাড়িতে রেখেছেন এগুলো সব সহি বোখারের মধ্যেই আছে এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের কর্মকাণ্ড এবং তার ট্রানজ্যাকশানটা তার ব্যবসায়িক কর্মকাণ্ড তার প্রশাসনিক কিংবা তার চাকুরিগত কর্মকাণ্ড কি হবে সেটার উপর নির্ভর করে সেটা হালাল কিংবা হারাম মানে হুকুম সেখানে আসলে দেওয়া হবে তাহলে আমরা বলবো যে কোনো একজন ব্যক্তি রাষ্ট্রের আন্ডারে যদি বৈধ শরিয়ার দৃষ্টিতে বৈধ কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হন যেমন তিনি স্কুলের টিচার হলেন প্রাইমারি স্কুলের টিচার কলেজের টিচার হলেন এবং সেখানে যদি তিনি পুরুষ হন তাহলে তো কোনো সমস্যা নেই মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো যে কো এজুকেশান অথবা ওয়ার্ক একসাথে একই কর্মক্ষেত্রে সরিয়া নিষেধ করছে তারপরে ইত্যাদি এরকম আরও যে সমস্ত সেরা এই বিধিমালাগুলো আছে সেগুলো যদি তিনি মেনটেন করেন তাহলে তার জন্য যায় এবং রাষ্ট্রের কোষাগার থেকে তিনি বেতন নিতে পারেন তার কারণ তিনি বেতন পাচ্ছেন তার কাজের অ্যাগেনস্টে মুসলিম রাষ্ট্রেও কখনো কখনো হারাম সোর্স থেকে টাকা আসতে পারে কীরকম এমনকি সেটা যদি সেই সুলতানদের যুগে খলিফাদের যুগেও সেটা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা অনেক সময় হয়েছেও কারণ হারাম টাকাটা শুধু সুদ থেকে আসে না শুধু মদ থেকে আসে না শুধু প্রস্টিটিউশন থেকে আসে না হারাম টাকাটা আসে জুলুম থেকে প্রজাদের উপর জুলুম করে যদি কোষাগার ভরা হয় তাহলে সেটাও কিন্তু হারাম টাকা অতএব হারাম টাকা হারাম সোর্স থেকে যদি কোনো মুসলিম প্রশাসক সেটা গ্রহণ করেন তাহলে সেটা সেই পাপটা তার উপর বর্তাবে এবং যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট তাদের উপর বর্তাবে কিন্তু একজন শিক্ষক তিনি এই যে শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো এমপিও প্রতিষ্ঠানের যদি বেতন দেন তাহলে তার ইনকাম কিন্তু হালাল হবে হারাম হবে না কারণ এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় কোষাগারের অধিকাংশ টাকাটা কিন্তু জনগণের দেওয়া টাকা থেকেই আসে তারা ট্যাক্স দেয় তারা বিভিন্নভাবে রাষ্ট্র বিভিন্নভাবে ইনকাম করে কিন্তু এক্ষেত্রে সুদ থেকে কতটুকু আসছে বা বিভিন্ন হারাম সোর্স থেকে কতটুকু আসছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় কিন্তু হিউজ পরিমাণ টাকা আছে হালাল টাকা অতএব হারাম টাকা থেকেও যদি কখনও বেতন আসে যেমন ড্রাইভার তার মনি তিনি সুদ থেকেও কিছু টাকা গ্রহণ করেন অবৈধভাবেও কিছু টাকা গ্রহণ করেন তার ড্রাইভারের বেতন কিন্তু হালাল হবে কারণ ড্রাইভার যে ড্রাইভিং পেশায় নিয়োজিত সেটা একটা হালাল পেশা আর যিনি সুদ থেকে অর্জন করেছেন সেটা তার পাপ এবং তিনি সেখান থেকে যদি এই বৈধ কাজে নিয়োজিত ব্যক্তিকে বেতন দেন তাহলে তিনি এটা মানে বলবেন না যে আমি তাকে অবৈধ টাকাটা বেতন দিলাম কারণ এখানে তার কাজের বিনিময় হওয়ার কারণে এটা তার জন্য বৈধ হয়ে গেছে শরীয়ত এরকম অনেক উদাহরণ আছে চালের আড়তদার যদি সুদে টাকা লগ্নি করে বা সুদে কোনো সুদে ব্যাংক থেকে টাকা গ্রহণ করে চালের আড়ত গড়ে তোলে তাহলে আমরা যারা সেখান থেকে চাল কিনব তার সুদের কারবার সেটা এর চালের উপরে মানে ক্রেতাদের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক সুদি টাকায় অনেক চাল বাজারে নিয়ে আসার পরে যদি দিনদার লোকদের কাছে বিক্রি করে দিনদার লোকদের জন্য এটা জরুরি নয় যে ভাই আপনি কি সুদের টাকায় চালের আড়ত দিয়েছেন চালের দোকান দিয়েছেন তাহলে আমি আর কিনবো না ব্যাপারটা এটা নয় হাত বদলের পরে পিউরিফাই হয়ে যায় এর অনেক উদাহরণ আছে রাসুল্লা সাল্লা সাল্লাম যখন বাসায় এসে একবার দেখলেন যে খাসির গোশ রান্না করা হচ্ছে তখন তিনি বললেন আমাকেও দাও তাকে বলা হলো এটা তো সাদাকা বললেন ঠিক আছে সাদাকা তো আমাকে দেওয়া হয়নি তোমাকে দেওয়া হয়েছে তাই না তাহলে এটা বাড়ির কথা বলা হচ্ছে তাহলে আমাকে যখন তুমি দেবে এটা আমার জন্য সদাকা থাকবে না তখন এটা হয়ে যাবে হাদিয়া লাকে সাদাকা না হাদিয়া সাল্লাম এভাবেই বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এবং ট্রানজেকশন এবং কর্মকাণ্ড এর আলোকেই কিন্তু শেষ হুকুমটা হবে প্রাথমিক কোনো জায়গায় ত্রুটি থাকলে সেটা শেষ জায়গায় তাসির হবে না তবে হ্যাঁ কেউ যদি কারো অবৈধ টাকা কাউকে এমনি দান করতে চায় সেটা নেওয়া যাবে না কেউ যদি কারো হারাম সোর্স থেকে ইনকাম করা টাকা দিয়ে কারো মেহমানদারি করে জানলে সে মেহমানদারি গ্রহণ করা যাবে না কারণ এখানে কোনো বিনিময় নেই সরাসরি হারামটা আপনাকে খাওয়ানো হচ্ছে আপনি খাবেন না কিন্তু স্যালারির প্রশ্ন যখন আসে তখন রাষ্ট্রীয় কোষাগার হোক আর কোম্পানি হোক তাদের যদি হারাম কিছু রিসোর্সও থাকে হারাম কিছু উৎস থাকে তবুও হালাল কাজের জন্য তাদের সেই কোষাগার থেকে অথবা তাদের সেই ট্রেজারি থেকে বেতন নেওয়াটা জায়জ হবে সেক্ষেত্রে আপনি আরও বলেছেন সরকারি চাকুরির বেতন অথবা রাষ্ট্রের প্রণোদনা নেওয়াটাকে ঠিক হবে বেতনের কথা আমরা বলেছি প্রণোদনা বলতে আপনি বোঝাচ্ছেন কোনো বোনাস নেওয়া যাবে কি না বোনাসটা কি বোনাসটা কি দান নাকি কি বোনাসটা স্যালারির সাথে সংযুক্ত এটা একটা হয়তো বিতর্কের বিষয় হতে পারে তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে বোনাস হচ্ছে সেই ব্যক্তির জন্যে যিনি স্যালারি পান হয়তো অতিরিক্ত সেটাকে আপনি প্রণোদনা বলেন কারণ অনেক সময় বোনাস দেওয়া হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অতিরিক্ত পরিশ্রম করেছে তার স্বীকৃতি অথবা অতিরিক্ত ডিএটি করেছে তার প্রণোদনা স্বরূপ ফলে এটা প্রণোদনা বলি আর যাই বলি এটা কিন্তু চাকরি অ্যাগেনিস্টে তিনি চাকরি না করলে কিন্তু এই প্রণোদনাটা পেতেন না ফলে এই প্রণোদনা বা বোনাসের একই বিধান যেটা স্যালারির ক্ষেত্রে বিধান তার মূল কর্মকাণ্ড চাকরিটা যদি হালাল হয় তাহলে তার এই প্রণোদনা তার এই বোনাস এবং তার বেতন হালাল হবে আচ্ছা এখন কেউ যদি যে কোনো মুসলিম সরকারের অধীনে শুধু ব্যাংকে চাকরি করে সেটাকে হালাল হবে না সেটা হালাল হবে না কারণ সুদ কোরআন সুন্নাহ দ্বারা এত স্পষ্টভাবে হারাম ঘোষিত হয়েছে যে এই চাকরি কোনো দিনদার ব্যক্তিও যদি চালু করে খুবই দিনদার ব্যক্তি বা শুধু একটা ব্যাংকের মালিক তিনি হলেন চালু করলেন তাহলে তার দিনদারির কারণে সুদ কিন্তু হালাল হবে না এবং সুদের চাকরিও হালাল হবে না অতএব আমাদেরকে এটা মনে রাখতে হবে অনেক মুসলিম রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কর্মকাণ্ড আছে যেগুলো শরিয়া অ্যালাউ করে না যেমন মদের বার আছে যেমন নাইট ক্লাব আছে যেমন গানের শিক্ষা কেন্দ্র আছে কনসার্টের ব্যবস্থা অনেক সময় প্রশাসনিকভাবে হয়ে থাকে যাত্রা গান পালা গান ইত্যাদি অতএব এগুলোতে কেউ যদি চাকরি করেন এই সেকশনে দায়িত্ব পালন করেন তাহলে যেহেতু তার চাকরির এই অংশটা বৈধ নয় অতএব তার বেতনও বৈধ হবে না এখানে মূলনীতিটা হলো আপনি কি কাজ করছেন সেটা কি শরীয়তে চাইস কি না এবং এই কাজ করতে গিয়ে শরীয়ার যে নীতিমালাটা আছে সেটা কি আপনি পরিপালন করছেন কি না তাহলে আপনার সমস্ত কর্মকাণ্ড যায়জ এবং আপনার বেতনটাও যায়জ আর যদি আপনার কর্মকাণ্ডের মধ্যে হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে আপনার কিছু অংশ হালাল কিছু অংশ হারাম আর যদি পুরো কর্মকাণ্ড আপনার হারাম থাকে তাহলে আপনার পুরো চাকরিটাও হারাম এবং তার বেতনটাও হারাম হবে আপনি আরও প্রশ্ন করেছেন কেউ যদি সাবধানতা অবলম্বন করতে গিয়ে এগুলো বর্জন করে তাহলে কি গোনা হবে সাবধানতা অবলম্বন করতে গিয়ে বর্জন করা হ্যাঁ কারও যদি মনে হয় যে না আমি এত ভেজালের মধ্যে যাবো না সেটা তার জন্য গোনাহের কারণ নাও হতে পারে আবার হতে পারে যদি তিনি ওয়াসুয়াসার মধ্যে থাকেন কারণ ওয়াসু ওয়াসামিনা শেতান এই ধরনের ওয়াসুয়াসো অনেকের মধ্যে আছে তিনি নিজের সতর্কতামূলক বর্জন করলেন আর ফতোয়া দিয়ে বললেন এরা সব এদের সমস্ত ইনকাম হারাম এটা গোনাহের কারণ হবে আপনি যদি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে অনেক মোবাহ জিনিসও বর্জন করেন সেটা মোবাহ সেটা মোবা সেটার জন্য তো আপনার পাপ হবে না আপনি যদি যে কোনো কোম্পানি যদি আদতে এবং আসলে শরিয়ার দৃষ্টিতে বৈধও হয় বাট আপনার কাছে সেটা সন্দেহজনক তাহলে আপনি তো সেটা সতর্কতামূলক ত্যাগ করতেই পারেন এটা আপনার জন্য মোবাহ আজিব না মোবা কিন্তু আপনার কাছে দলিলদের আলোকে যদি প্রমাণিত হয় সেটা হারাম তাহলে সেটা আপনার জন্য হারাম হবে সুতরাং আপনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে এই ধরনের মুবাহ চাকরিগুলো যদি বর্জন করেন তাহলে সেটা আপনার জন্য মুবাহ সেটা আপনার জন্য পাপ হবে না কিন্তু পাপ হবে যদি আবার মধ্যে পড়ে আপনি অন্যদেরকেও ব্লেম করতে থাকেন এবং বলতে থাকেন যে এরা সব হারাম খাচ্ছে তাহলে এইটা সমস্যা এবং এটা পাপের কারণ হবে নাহিদ হাসান আপনি প্রশ্ন করেছেন রাস্তার পাশে গাছগুলোতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লিখে রাখার মধ্যে কোনো সমস্যা আছে কি না মানুষ যেন আল্লাহকে স্মরণ করে সেই জন্যে এ কাজটা কি করা যায় উল্লেখ্য যে গাছে পেরেক মারা ব্যতীতই এই হুকুমটা জানতে চাচ্ছি আচ্ছা আমরা এর সাথে অ্যাড করব যে কোরআনের আয়াত হাদিস আল্লাহ সম্পর্কিত যে আধকারগুলো আছে যেমন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আকবর আলহাম ইত্যাদি এইগুলো লিখে রাখার বিধানটা কি লিখে কোথাও ঝুলানো। অথবা বাড়িতে ঝুলানো। অথবা পথে কোনো একটা পিলার দিয়ে সেখানে ঝোলানো অথবা গাছে আপনি বলেছেন পেরেক মারা ব্যতীত যদি রশি দিয়ে ঝুলানো হয় যাতে বড় করে লেখার পরে মানুষ সেটা স্মরণ করতে পারে সে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ ইত্যাদি এগুলো স্মরণ করে এটা যায় আছে কি না এ প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে এটা যায় আছে যায় আছে উদ্দেশ্য অনুযায়ী যদি উদ্দেশ্য থাকে যে তিনি এগুলো ঝোলাচ্ছেন যাতে মানুষ স্মরণ করে মানুষ পড়ে মানুষ পড়ে এর থেকে উপকৃত হয় আল্লাহ অভিমুখী হয় তাহলে এটা যায় যাচ্ছে আর যদি কেউ এজন্য ঝুলায় যে এগুলো এখানে ঝুলালে ভূতের আসর থেকে বাঁচা যাবে চোখ লাগা থেকে বাঁচা যাবে কিংবা একটা স্পেশাল প্রোটেকশন পাওয়া যাবে এই জায়গাটা অথবা এই বাড়িটা প্রোটেক্টেড হবে তাহলে সেটা শরীয়তে জায়েজ নেই কারণ এটা দলিল ছাড়া তাহলে নিয়ত উপর নির্ভর করছে কারণ কোরআনের তালিম তেরবিয়ত এটা জায়েজ বরং এটা রেকম্যান্ডেড এটা মোস্তাহাব এটা উত্তম একটি কাজ আমরা কোরআনের তালিম তারবিয়াতের জন্য আমরা যেমন কী করি আমরা ক্লাসে লিখি বোর্ডে লিখি তাহলে ক্লাসে বোর্ডে লিখা যদি জায়েজ হয় জানার জন্য বোঝার জন্য এবং মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য রিমাইন্ডার দেওয়ার জন্য তাহলে ক্লাসের বাইরেও এই রিমাইন্ডারটা এবং এই তালিম এই তারবিআটা জায়েজ আছে এ প্রসঙ্গে আমরা দেখি যে শেখ বিন বাজ রাহেমাহুল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে কোরআনের কোনো আয়াত ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে ঝুলানো যাবে কি না এবং কোরআনের কোনো আয়াত দেয়ালের মধ্যে ঝুলানো যাবে কি না আপনার কাছে বিস্তারিত আমরা জানতে চাই তখন তিনি বিসমিল্লা এবং আল্লাহ প্রশংসা করে নবী সাল্লাহ উপর তুরুদ পড়ে বলেছিলেন যে দেয়ালে কোনো কিতাব কোনো আয়াত লেখা এবং সেটা ঝুলানো স্মরণ করার জন্য এবং কোনো ফায়দা অর্থাৎ জ্ঞানের ফায়দা অর্জনের জন্য কিংবা কোনো হাদিস সহি হাদিস যেটা নবী সাল্লা সাল্লামের কাছ থেকে এসেছে সেগুলো ঝোলানো এতে কোনো অসুবিধা নাই ওলামাই গেরামের বিভিন্ন বক্তব্যের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে সহি কথা শেখবিন বাজ রহমাহুল্লাহ বলেছেন তিনি বলেছেন যখন দেয়ালের মধ্যে কোনো একটা মানে নিরাপদ জায়গায় যদি এই আয়াতটা লেখা হয় হাদিসটা লেখা হয় যেমন মাকতাবার মধ্যে লাইব্রেরিতে অথবা এমন একটা জায়গায় যেখানে অবমানিত বা অপমানিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এটা জায়জ আর যদি কোনো হাম্মামের মধ্যে অথবা নিকৃষ্ট কোনো জায়গায় রেস্ট রুমে অথবা কোনো টয়লেটে ইত্যাদিতে লেখা হয় তাহলে সেটা জায়জ হবে না অনুরূপভাবে কোনো পরিষ্কার জায়গায় যেমন কোনো মাকতাব কোনো অফিসে বা বসার জায়গায় যদি নিরাপদ জায়গায় এভাবে স্মরণ রাখার জন্য বা এই আয়াতগুলো স্মরণ করা পড়া বোঝার জন্য কেউ দেয়ালে টাঙ্গায় তাহলে সেটাও জায়েজ হবে এবং বিশুদ্ধ মতে এতে কোনো অসুবিধা নেই তিনি আরও বলেছেন أما إن كانت الكتابة في محل يبتذل ويهان فلا يجوز كنت جدي إلي كاتا هوي أمون كنو جاي جاي إجي سبحان الله الحمد لله الله أكبر بآيات كن بحديث أبو ماني تو هوي إبن أبو مانو ناكر أبو أو كانت الكتابة الاعتقاد أنها تدفع الجنة أو أنها حرز من الجن أو ما أشبه هذا هذا لا يجوز تنبول سنتو بكي أطبا এই اما اذا كتبت في اوراق وألقت او في جدران علقت للفائدة والذكر بهذه الايات العظيمات والاحاديث الصحيحه التي تامر بالخير وتدعو اليه والمقصود من ذلك الذكر فلا باس أرجو এবং সেগুলোকে ঝুলিয়ে রাখা হয় এবং সেগুলো দেয়ালের মধ্যে কোনো ফায়দা অথবা কোনো উপকার লাভের জন্য অথবা স্মরণ করার জন্য এগুলো যদি ঝুলিয়ে রাখা হয় এই এই সমস্ত মহান মহান আয়াত এবং বিশুদ্ধ হাদিস যা মানুষকে কল্যাণের নির্দেশ দিচ্ছে এবং কল্যাণের দিকে আহ্বান করছে এবং তার দ্বারা স্মরণ করা স্মরণ করিয়ে দেওয়া এই উদ্দেশ্য উপদেশ গ্রহণ করা তাহলে তাতে কোনো অসুবিধা নেই তিনি আরেকটু বলেছেন এখানে যদিও আজকের প্রশ্নের মধ্যে সেই অংশটা নাই সেটা বলেছেন ও ফিল মেসাজিদ লা তবে মসজিদে এগুলো ঝুলানো যাবে না আলা আল্লাহ কফিল মেসাজিদ এগুলো মসজিদে ঝুলানো যাবে না লে আাহা তশগলুল অথবা তুষগলুল মুসল্লিন কারণ এগুলো মুসল্লিদেরকে ব্যস্ত করে ফেল মুসল্লিদের যখন ওদিকে মন যাবে তখন সে সালাদ থেকে তার মনটা অন্যদিকে চলে যাবে ফলাইক্তাবু ফিজুদ্দরানী হা ওলা আল্লাহ কফি আউরাক ফি আল আলমেসাজিদ সুতরাং এটা মসজিদের দেয়ালে লিখা যাবে না এবং মসজিদের মধ্যেও সেটা লিখে ঝুলানো যাবে না এ হচ্ছে মোটামুটি তার বক্তব্য অতএব আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে গাছে পেরেক মারা ব্যতীত এই ধরনের সুন্দর সুন্দর আধকারগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিখতে সারিয়াতে কোনো বাধা নেই সাফায়াত হক এই আইডি থেকে যিনি প্রশ্নটা করেছেন তিনি হয়তো নিজেও হতে পারেন অথবা তার স্ত্রী হতে পারে যাই হোক আপনি বলেছেন আল্লাহ আপনারও আপনার পরিবারের হেফাজত করুন আমিন আমার জন্য দোয়া করেছেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে আপনাদের সন্তান সন্ততি এবং পরিবারের সবাইকে হেফাজত করুন আপনি বলেছেন কোনো মা অথবা বাবা বাসায় ছোট্ট বাচ্চাদের নিয়ে সালাত আদায়ের সময় ছেলে অথবা মেয়ে বাচ্চার ক্ষেত্রে কাতারের বিধানটা বাচ্চার কত বছর বয়স থেকে মানতে হবে যেমন মেয়ে বাচ্চা যদি বাবার সাথে দাঁড়ায় বা যখন ছেলে বাচ্চা মায়ের সাথে দাঁড়ায় আমার মায়ে আমার ছেলের বয়স পাঁচ বছর হতে আর তিন মাস বাকি আমি চেষ্টা করি সবসময় ওকে সাথে নিয়ে দাঁড়াতে ওর কত বছর হলে কাতারে দাঁড়ানোর বিধান মানতে হবে আর কত বছর বয়সে ওর জন্য জামাত বাধ্যতামূলক হবে যদিও সময় পেলেই ওর বাবার সাথে সে মসজিদে যায় এ কথা থেকে বুঝলাম যে সম্ভবত সাফাত হাক তার স্ত্রী এই প্রশ্নটি করেছেন যাই হোক আমরা মানে বাচ্চাদের কোন জায়গায় কাতার হবে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো আর কথা বলবো শিশু বাচ্চারা যে কোনো জায়গায় দাঁড়ালে চলে কিনা এখানে প্রথম কথা হচ্ছে শিশু বাচ্চাদের আমরা দেখি যে তারা তাদেরকে কোলে করে সালাত শুদ্ধ হওয়ার হাদিসও রয়েছে এবং নবিসাল্লাহ আলাহিসাল্লাম থেকে অনেকগুলো সহি হাদিস আছে যেখানে হাসান হুসাইন আর তিনি সেজারত অবস্থায় তার উপর চড়ে বসতেন শিশুদেরকে আসলে খুব কঠিনভাবে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই তাদেরকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করা যেতে পারে সুন্দরভাবে যে বাবা তুমি এখানে দাঁড়াও আমার সাথে দাঁড়াও তাহলে শিশুরা যেহেতু তারা গায়ের মোকাল্লাফ সেরিয়া কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নয় এবং সেরিয়া তাদের কোনো কাজের জন্য তাদেরকে তাকলিফ দেয় না দায়িত্ব দেয় না ফলে যদি মেয়ে শিশু বাবার সাথে দাঁড়ায় তাহলে সালাত নষ্ট হবে না এবং ছেলে শিশু যদি মায়ের সাথে দাঁড়ায় তাহলে সমস্যা নেই তবে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সহি হাদিসে কাতারের তারতিব বিশেষ করে জামাতের সাথে সালাত তাদের ক্ষেত্রে কাতারের সুন্দর তারতিবের কথা বলা হচ্ছে যেমন সহি মুসলিমের মধ্যে একটা বর্ণনা এসছে যে নবী সাল্লা সালাম বলেছেন লিয়ালিনী উলুল আহলাম ওয়া নোহা যে সালাতে সফে আমার সবচেয়ে কাছাকাছি তিনি ইমামতি করতেন আমার সবচেয়ে কাছাকাছি যেন বুদ্ধিমান অভিজ্ঞ ব্যক্তিরা থাকে তুম লেদিনা এল উন তারপরে যারা বুদ্ধি অভিজ্ঞতার দিক থেকে তাদের কাছাকাছি তারা ফেলা

ওশার রুহা আউলুহা তাহলে এখানে দেখা যাচ্ছে যে নবী সাল্লা প্রথমে পুরুষদের প্রাপ্তবয়স্ক পুরুষদের সফকে তিনি পছন্দ করেছেন এবং তাদেরকে প্রথম সারিতে দাঁড়ানোর প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এটাই বিধান আর মেয়েরা অবশ্যই পুরুষের আগে দাঁড়াবে না মেয়েদের জন্য এটা ওয়াজিব যে পুরুষদের সফ যেখানে শেষ সেখানে তাদের সফ শুরু আর বাকি থাকে শিশুরা শিশুরা কোথায় দাঁড়াবে শিশুরা দাঁড়াবে পুরুষদের পরে শিশুরা দাঁড়াবে পুরুষদের পরে এবং তারপরে মহিলারা দাঁড়াবে কারণ মহিলাদের সফের জায়গায় সবচেয়ে উত্তম সফ হচ্ছে একদমই শেষে যত দূরে তারা অবস্থান করতে পারে আচ্ছা এখন শিশুদের কথা আমরা বলেছি এটা হচ্ছে সবচেয়ে উত্তম তারতিব এটার যদি খেলাফ হয় তাহলে সেটা কি জায়েজ হ্যাঁ জায়েজ শারহুল মুমত্রেয়ের মধ্যে শেখ সলিমিন উল্লেখ করেছেন এমন কি এই যে শিশুদেরকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষদের পেছনে দাঁড়াতে কিন্তু কোন শিশু যদি আগে চলে আসে সালাতের মধ্যে সে যদি আউ্য়াল সাফের মধ্যে দাঁড়ায় তাকে কি টেনে পিছনের সাফে নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না উত্তম হচ্ছে তাকে তার জায়গায় থাকতে দিতে হবে যেহেতু সে প্রাপ্তবয়স্ক অনেক পুরুষের আগে এসে সে প্রথম সাফে দাঁড়িয়েছে তাহলে সফের একটু হেরপের এতে কোনো সমস্যা নেই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুরা যেহেতু গায়ের মোকাল্লাফ অতএব কোনো বাবার সাথে ছোট শিশু মেয়ে শিশু দাঁড়াতে পারবে এমনকি তিনি কোলে করেও তাকে দাঁড়াতে পারবেন আর ছেলে শিশুকে কোলে করে অথবা সাথে করে মা সালাত পড়তে কোনো অসুবিধা নেই অল্লাহ তালা আলম আলজাবের রাহি বলেছেন আমার জানার ছিল যে ইমামের পেছনে যখন নামাজ শুরুর পরে গিয়ে দাঁড়াব এবং ইমাম যদি সুরা সুরা পড়া শুরু করে দেয় তাহলে কি সানা পড়া যাবে তাহলে সানা পড়া যাবে কিনা এটা হচ্ছে আপনার প্রশ্ন এখানে ইমামের পেছনে যিনি মাসবুক হবেন তাকে হয়তো তাকবিরে তাহারিমার পরে সানাও পড়াশে সুরা ফাতেহার মধ্যে তাকে পেলেন অথবা দ্বিতীয় রাখাতে পেলেন অথবা তৃতীয় রাখাতে পেলেন তখন সানা পড়া যাবে কি না এ ব্যাপারে ওলামাইকেরাম খুব চমৎকার কথা বলেছেন যেমন আমরা দেখি জমহুর ওলামাইকেরাম তারা বলেছেন দোয়াউল ইস্তেফদা সোনা শুরুতেও সোননা পরেও সোননা যখনই কোনো মজবুক মোক্তাদি তিনি ইমামকে প্রথম রাখাতের মধ্যে পাবেন বা দ্বিতীয় রাখাতের মধ্যে পাবেন অথবা তৃতীয় চতুর্থ যখনই পান না কেন তিনি যদি আশঙ্কা না করেন যে তার রুকু মিস হয়ে যেতে পারে সানা পড়তে গিয়ে তাহলে তিনি দোয়াউল ইস্তেফতা ইস্তেফতা অথবা থানা পড়বেন এটাকে আরবিতে বলা হয় দোয়াউল ইস্তেফতা আর আমরা সাধারণত থানা বলি এই থানাটা পড়বেন যদি তিনি রুকু ফৌদ হওয়ার আশঙ্কা না করেন এটা জমহুর কেরাম সন্না বলেছেন তাহলে এটা সন্না হিসাবে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ওলামায়ের বক্তব্য আর যদি কোনো মুক্তাদি আল্লাহ আকবর বলে সালাতে ঢোকার পরেই দেখছেন যে সানা পড়তে গেলে রুকুমিস হয়ে যাবে তাহলে তিনি শুধু সুরা ফাতেহা পড়বেন সানা না পড়ে সুরাফাতে কারণ সুরাফাতে পড়াটা তো এটা ফরজ এটা রোকন এটাই হচ্ছে বিশুদ্ধ কথা যদি ওলামা কেরাম অনেকেই সেটাকে শুধু ওয়াজিব বলেছেন এক্ষেত্রে ইমাম নববির দীর্ঘ বক্তব্য রয়েছে তিনি বলেছেন ফানল ইমাম এহরা এহিহি আম্মান ফুম্মা আতা বিল ইস্তেফতা তিনি বলেছেন বাগাবি বললেন যদি সে তেকবীরে তকবিরাতহরাম বলে মাসবুক ব্যক্তি যিনি ইমামের পরে সালাতের মধ্যে ঢুকে ঢুকেছেন তাহলে ইমাম যদি তার তেবিরাতুল পর পরপরই আমিন বলে তাহলে তিনিও আমিন বলবেন তারপরে তিনি দোয়াউল ইস্তেফতা বা সানা পড়বেন কারণ আমিন বলাটা তো সহজ সুতরাং ইমাম যেহেতু বলেছে তাহলে ইমামের অনুসরণে আমিন তিনি বলবেন আচ্ছা আর যদি যেমন আদ্রাসবুকুল ইমাম মাসবুকুল ইমাম আখীর আখির কাবারা ওয়া কায়দা ফ্লামা মা আউ আলদিহি তিনি যদি ইমামকে শেষ সাহুদে পান তাহলে আল্লাহ আকবর বলে তকবির তাহরিমা বলে তিনি বসে যাবেন তিনি আর সানাটানা পড়বেন না এবং ইমামের সাথে তিনি সালাম ফেরাবেন যেহেতু শেষ তশাহুদের মধ্যে বসলেন তারপরে তিনি দাঁড়াবেন এবং তারপরে যখন দাঁড়াবেন তখন ওয়ালা ইয়াতি বেদোয়াইল ইস্তেফতা লেফাওয়াতি মাহাল্লিহি এরপর আর তিনি সানা পড়বেন না কারণ তার মাহাল শেষ হয়ে গেছে কারণ তেকবির তাহারিমার পরেই হচ্ছে দোয়াউল ইস্তেফতা বা সানা পড়ার বিধান আচ্ছা শেখ বিন রাহেমাহল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল ইদা দাখাল মোমা আল ইমাম যখন মোক্তাদি মাসবুক যখন ইমামের সাথে প্রবেশ করবেন ওহু আফি নেহায়াতল কেরা এবং ইমাম তখন কেরাত শেষ করে এনেছেন ও কাবলা রুকু রুকুর আগে ফাহলিল মৌমে আ সালাতা বে দোয়া ইস্তেফতা তাহলে মুক্তাদি তিনি কি দোয়াউল ইস্তেফতা পড়বেন তিনি কি তার সালাতা দোয়াউল ইস্তেফতার মাধ্যমে শুরু করবেন আম আমুলমা আল ইমামসকুৎ নাকি তিনি ইমামের সাথে আল্লাহ হ বলে চুপ থাকবেন শেখ বিনবাজ রাহমা উল্লাহ আবদুল আজিজ বিনবাজ রাহমা উল্লাহ তিনি উত্তর দিয়েছিলেন যে যখন মুক্তাদি সালাতে ঢুকবে এমত অবস্থায় যে ইমাম রুকুতে যাচ্ছেন তখন সে রুকু করবে ইমামের সাথে রুকু করবে এবং সে দোয়াউল ইস্তফতা বা সানা পড়বে না এবং অন্য কিছুও পড়বে না বরং আল্লাহ আকবার বলে সে রুকুতে যাবে তারপর তিনি বলেছেন আর যদি সে সময় থাকতে সালাতের মধ্যে ঢুকে এবং ইমাম দাঁড়িয়ে আছেন ইমাম কেরাত পড়ছেন জাহারি সালাতের মধ্যে অথবা ইমাম চুপ করে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ সময় তার সুযোগ আছে কারণ ইমাম মাত্র তাগিবের তাহেরমা শুরু করেছেন হয়তো কিছু দূর ফাতেহা পড়েছেন এরপরে আরও অনেক দূর তিনি পড়বেন এই অবস্থায় যদি ইমাম দাঁড়িয়ে থাকেন তাহলে সে ব্যক্তি আল্লাহু আকবার বলে দোয়াউল ইস্তেফতা এবং সানা পড়বে এবং সুরা ফাতেহা পড়বে কারণ এটাই হচ্ছে শরীয়ত সম্মত তার জন্য যে তিনি প্রথমে দোয়াউল ইস্তেফতা বা সানা পড়বেন তারপর সুরাফা তেহা পড়বেন কি যদি সেটা জাহরি সালাতের মধ্যে হয় তিনি সুকুতুল ইমামের মধ্যে তিনি এই সুরাফাতেহাটা পড়বেন আর যদি সেখানে কোনো সকুত না থাকে তাহলে তিনি নিজে নিজেই সেটা সুযোগ মতো পড়ে নেবেন এরপরে তিনি সালাতের ক্ষেত্রে বাকি সময় চুপ করে থাকবেন যাই হোক এখানে অতিরিক্ত কিছু কথা শেখ বিন বাজ রাহেমাহুল্লা বলেছেন জাহারি সালাতের ক্ষেত্রে তাহলে আমরা এই ডিসকাশন থেকে বুঝতে পারলাম যে ইমামের পেছনে আমাদের হাতে যদি সময় থাকে সুরা ফাতেহা পড়ারও অতিরিক্ত সময় আছে বলে যদি আমরা মনে করি তাহলে আমরা দোয়া ইস্তেফতা বা সানাটা পড়ব আর যদি মনে হয় সানা পড়তে গেলে সুরা ফাতেহাটা ছুটে যাবে তাহলে বাদ দিয়ে সুরা পড়বো আর যদি রুকুটা খুবই কাছাকাছি সময় হয়ে যায় তাহলে শেখ বিন বাজ রাহমাহল্লা এখানে সরাসরি রুকুতে যাওয়ার কথা বলেছেন এবং আমরা জানি যে এক সাহাবিকে নবী সাল্লা সাল্লাম যে বলেছেন যে তিনি রুকু পাওয়ার জন্য অনেক আগেই রুকুতে চলে গিয়েছেন তারপরে এগিয়ে গিয়েছেন তাহলে তিনি বলছেন জায়দাক আল্লাহ তাউদ এর থেকে প্রমাণিত হয় যে রুকুতে ইমামকে পাওয়া গেলে রাকাত পাওয়া হল যদিও ওলামা কেরামের মধ্যে কেউ কেউ এখানে আখতলাফ করেছেন তারা বলেছেন যেহেতু সুরাফাতেহা পড়াটা রোকন অথবা সুরাফাতেহা মিস হলে রাকাত পাওয়া হবে না তবে এই হাদিসের আলোকে জমহুর ও কেরাম বলেছেন যে না সুরাফাতেহা মিস হলে সেটা মারফু আনহু হয়ে যাবে ফলে রুকুতে পেলে যেহেতু এই হাদিস তার প্রমাণ তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য হবে তারিন তাহসিন আপনি বলেছেন আমি একটা বিষয় নিয়ে ভেবেছি কিন্তু উত্তর পাইনি আমার প্রশ্নটা হলো মেয়েরা দীর্ঘ সময়ের জন্য বাহিরে থাকলে ঘামের দুর্গন্ধ ব্যবহার করতে কি ব্যবহার করবে পর্দা করেও নাকি সুগন্ধি ব্যবহার করা যাবে না মানে আপনি প্রশ্ন করছেন মেয়েরা পর্দা করলেও সুগন্ধ ব্যবহার করা যাবে না আপনি নাকি বলেছেন আর কি সেক্ষেত্রে যারা অনেক ঘামায় এবং যাদের শরীরে দুর্গন্ধ হয় ঘাম থেকে যা নিজের কাছে খারাপ লাগে তারা কি করবে দলিল সাপেক্ষে উত্তর আশা করছি সেটা হচ্ছে প্রথমত মেয়েরা যখন বাইরে থাকে অথবা বাইরে যায় তখন তাদের জন্য কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা নিষেধ সেটা এয়ার ফ্রেশনার হোক সেটা যে কোনো ধরনের সুগন্ধি হোক আতর হোক সেন্ট হোক অথবা বডি স্প্রে যেটাই হোক না কেন যেই সুগন্ধিটা শুধু তাকে সুগন্ধিময় করবে না শুধু দুর্গন্ধ তাড়াবে না বরং আশেপাশে যারা তার পাশে অবস্থান করছে তারা সে সুগন্ধিটা পায় তাহলে এমতো অবস্থায় তার জন্য কখনই সুগন্ধি ব্যবহার করা যায়জ হবে না যেহেতু অনেকগুলো হাদিস আমরা এখানে দেখতে পাচ্ছি নবী সাল্লা সাল্লাম থেকে আউরি আল্লাহ বর্ণনা করছেন যে তিনি বলেছেন এদা খারাজাত এহদা কুন্না মসজিদ না তুই বান্না আখরাজাহ আখরাজা হন্নাসাঈ যখন তোমাদের কেউ মহিলাদের তোমাদের মহিলাদের কেউ যখন মসজিদের দিকে বের হবে তখন তোমরা কোনো সুগন্ধি ব্যবহার করবে না তার কাছেও যাবে না তাহলে মসজিদে যাওয়ার সময় সুগন্ধি নিষেধ মার্কেটে যাওয়ার সময় আরও নিষেধ তাই না আর সহি মুসলিমের মধ্যে একটা বর্ণনা এসেছে সেটাও অবরুর রদি আল্লাহ সেটা অবহর রদি আল্লাহ তাল্লাহ থেকে আগের হাদিসটা এসছে জাইনাব থেকে জাইনাব আফাকাফিয়া আল্লাহ তাল্লাহ থেকে এসেছে সাহি মুসলিমের হাদিস তিনি বলেছেন নবী সাল্লাম বলেছেন আল আল যে যে কোনো মহিলা যদি কোনো সুগন্ধি ব্যবহার করে ফেলে তাহলে সে যেন শেষ এশার সালা আমাদের সাথে সামিল না হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আরও অনেকগুলো এখানে সাহি হাদিস আছে যে হাদিসগুলো থেকে বাইরে যাওয়ার সময় মেয়েদের সুগন্ধি ব্যবহারকে নিষেধ করা হয়েছে যেমন আরেকটা হাদিসের চেয়ে এভাবে আবু মুসা মুসাশাহি আল্লাহ তাল্লাহ থেকে আইয়ু মামরাতিন ইস্তা আতরাতাম আলা কাউমিনিয়াজিদ উমিন রিহিয়া ফাহিয়া জানিয়া যদি কোনো মহিলা সে এতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে তারপর কোনো একদল লোকের পাশ দিয়ে সে যায় যাতে তারা তার সুগন্ধি পায় তাহলে সে জেনাকারী মহিলা হিসাবে সাব্যস্ত হবে এটা বড়ই কঠিন একটা বিষয় অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে যে ঘাম দূর করার বা ঘাম এর দুর্গন্ধ দূর করার নামে আমরা বাইরে অথবা বাইরে যাওয়ার সময় কোনো সুগন্ধি ব্যবহার করব না তাহলে আপনি কি করবেন আপনি ঘাম দূর ঘামের দুর্গন্ধ ব্যবহার করার জন্য হয়তো আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর সত্যিকারের কথা হলো। যদি কোনো ব্যক্তি পুরুষ অথবা মহিলা সে রীতিমতো সবসময় গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এক বেলায় বের হলে তার এই ঘাম থেকে কিন্তু দুর্গন্ধ বের হয় না এটা খুবই রেয়ার আপনি বলেছেন কিছু কিছু লোকের সেটা হতে পারে হলে সে যখন বের হবে তখন গোসল করে বের হবে তাহলে আর এই দুর্গন্ধ হবে না বরং সাধারণত দেখা যায় দুর্গন্ধ তাড়াতাড়ি হয় যারা দিনের পর দিন গোসল করে না বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন একটু ঘামেই তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে সেক্ষেত্রে আমাদের ওই বিকল্পের দিকে যেতে হবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং যাতে করে আজকে যখন বের হবেন তখন ঘাম দিলেও যাতে দুর্গন্ধ বের না হয় সে ব্যবস্থাটা আপনি নেবেন কিন্তু তবুও সুগন্ধি ব্যবহার করা যাবে না সেটাই আমাদেরকে মনে রাখতে হবে সজিবুল ইসলাম আপনি বলেছেন গত সেশনে আমার একটা প্রশ্ন ছিল ফরসালাতের একামত হওয়ায় অন্য যে কোনো সালাদ কেটে ফেলার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হলো সলাদ কেটে ফেলবো অর্থাৎ সালাদ থেকে বের হয়ে যাব। সালাদ থেকে কেটে ফেলবো বা সালাদ থেকে বের হয়ে যাব কোন অবস্থায় সেক্ষেত্রে আমাকে কোনো সালাম ফেরানোর প্রয়োজন আছে কিনা অর্থাৎ আমি সালাম ফেরিয়ে সালাদ কাটবো কি না এটা আপনি বলতে চেয়েছেন আপনি আরও বলেছেন আমি যে সালাদটা কেটে ফেললাম সে সালাদ যদি ফরজের পরে পুনরায় আদায় করতে চাই তাহলে কি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আদায় করতে হবে নাকি প্রথমে যতটুকু পড়েছি ততটুকু বাদ দিয়ে পর আদায় করব আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কেউ যদি সালাদ কেটে দেন অথবা সালাদ থেকে তিনি সালাদ ভেঙে বের হতে চান তাহলে তার জন্য সালাম ফেরানো জরুরি নয় তার জন্য সালাম ফেরানো জরুরি নয় এটা যেমন হতে পারে যেমন হঠাৎ কোনো বন্য জন্তুর আক্রমণের মুখোমুখি হয়ে গেছেন বা পরিস্থিতির মুখোমুখি হয়ে গেছেন তখন তিনি সালাদ ভেঙে ফেলতে পারেন সালাম ফেরানো ছাড়া অথবা তিনি কোনো নফল সালাদ শুরু করেছেন বা সন্না সালাদ শুরু করেছেন এমত অবস্থায় একামত হয়ে গেছে তাহলে তিনি সালাদ ছাড়ার নিয়ত করলেই যথেষ্ট সালাদ ছাড়া নিয়ত করলে যথেষ্ট এটি শেখ সালেহ মোনাজ্জিদ তিনি উল্লেখ করেছেন এবং তার এই সালাদ থেকে বের হওয়ার জন্য সালাম লাগবে না কারণ সালামটা হচ্ছে সালাতের শেষ দিকের কাজ সালাতের শেষ দিকের কাজ এই জন্য কেউ যদি তার সালাদটা যেমন কোনো কারণে ফাঁসিদ হয়ে গেল যে কোনো কারণে তখন সালাদ থেকে বের হতে চান তাহলে তিনি সালাম দিয়ে সালাদ থেকে বের হবেন তবে এখানে কারো কারো কাছে কারো কারো কাছে এটাও মানে এই দলিলটা যেমন সুনান নাসাই ছাড়া অন্য অন্য যারা একটা রেওয়ায়ত নিয়ে এসছেন সহিসানউদ্দিন নবী সাল্লাহ সাল্লাম থেকে মেফতাহ সালাতে আ তহুর ও তাহরিম হতে ও তাহলিম তসলিম যে সালাতের চাবি হলো তহারাত এবং এর তাহরিম হলো তকবীর অর্থাৎ আল্লাহকর বলে শুরু করতে হবে তখন সব কিছু হারাম হয়ে যাবে এবং সলাদ থেকে হালাল হওয়ার জন্য সালাম ফেরাতে হবে এইটা হচ্ছে নিয়মিত সলাদ থেকে বের হওয়ার সিস্টেম কিন্তু কেউ যদি সালাদ ভাঙতে চায় তখন এই হাদিসের আলোকেও কেউ কেউ বলেছেন যে তিনি সালাম দিয়েই বের হবেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শাহিকদের অনেকেই বলেছেন যে তার জন্য নিয়তি যথেষ্ট সালাম ফেরানো তার জন্য জরুরি নয় শাহনাজ পারভিন আপনি বলেছেন আমাদের পাশের ফ্ল্যাটে প্রতি সপ্তাহে তালিম হয় সেখানে প্রায় বলে যে রিজেককে দশ ভাগের এক অংশ দান করতে হবে আর এটা প্রতি মাসে দান করতে হবে এই অংশ দান না করলে নাকি রিজেক হালাল হবে না আলহামদুলিল্লাহ সামর্থ্য অনুযায়ী দান করতে চেষ্টা করি কখনো এভাবে হিসাব করি না এ বিষয়ে সঠিক তথ্য জানালে উপকৃত হতাম আসলে যেটা ফরজ সেটা হচ্ছে জাকাত দেওয়া এবং হচ্ছে সেটা হলো রিজেকের আড়াই পার্সেন্ট তাও ফুল রিজেকের না জাকাতযোগ্য অ্যামাউন্টের আড়াই পার্সেন্ট আর ওষরের ক্ষেত্রে সেটা কখনও টেন পার্সেন্ট হতে পারে কখনও ফাইভ পার্সেন্ট হতে পারে ওষরের ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে তো তাহলে আমি ঠিক জানি না তিনি অসরের কথা যদি বুঝিয়ে থাকেন এবং সেই ওষরটা বাংলাদেশে খুব রেয়ার যে যেটা বৃষ্টির পানিতে উৎপাদিত হয় এবং তার কোনো বদলা দিতে হয় না খরচ করতে হয় না তাহলে সেখানেই রিজেকের দশভাগের এক অংশ দান করতে হবে সেটা শুধু ওষরের ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে এবং সেটা হলো আল্লাহর দেওয়া বৃষ্টিতে যদি ফসলটা হয় আর তা না হলে ফাইভ পারসেন্ট সেটা হলো নেসফল অসর বলা হয় এবং সেটা হচ্ছে যেখানে জমির ফসল আমরা উৎপাদন করি এবং সেই ফসল যদি একটা নির্দিষ্ট পরিমাণে পৌঁছে সেটা ওষরের ক্ষেত্রেও নেসফুল ওসর ওষর দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট উভয় ক্ষেত্রেই যেটা খামসাতে আউসুক প্রায় সতেরো মনের কাছাকাছি কেউ কেউ অন্য অ্যামাউন্টও বলেছেন কিন্তু আমাদের কাছে সেটা ষোলো মনের উপরে সতেরো মনের কাছাকাছি একটা অ্যামাউন্ট যদি কারো উৎপাদিত হয় গম চাল বা ডাল তখন সেখান থেকে তাকে কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট দিতে হয় আর যদি বেতনের কথা আসে অথবা ব্যবসা বাণিজ্য অথবা টাকা পয়সা স্বর্ণ রূপা এগুলো যদি কারো কাছে থাকে তাহলে সেখানে আড়াই পার্সেন্ট যদি আপনার নেশাব পরিমাণ থাকে এক বছর থাকে তাহলে আড়াই পার্সেন্ট সুতরাং যিনি এই দশ পার্সেন্টটাকে দশ ভাগ এক ভাগ মানে দশ পার্সেন্টটাকে জেনারেলাইজ করেছেন তিনি সঠিক বলেননি আর আপনি বলেছেন আপনি সামর্থ্য অনুযায়ী দান করেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা অ্যানাফ না যদি আপনার উপরে জাকাত বা অসর ফরজ হয়ে থাকে তাহলে আপনাকে সেটা অবশ্যই দিতে হবে আতিকুর রহমান আপনি বলেছেন আমি আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আহলান সাহালান ভাই আমি বাংলাদেশ থেকে আপনাকে অভিবাদন জানাচ্ছি আপনি বলেছেন আমার জানার বিষয় হলো জানাজার নামাজের কি একদিকে সালাম ফেরাই নিয়ম দুই দিকে সালাম ফেরানো কি যায় না আর এই নামাজের কেরা কি কেবল নীরবেই পড়া উচিত আচ্ছা এখানে আপনি বলেছেন যে জানাজার নামাজ আমরা যখন সালাম ফেরাতে চাচ্ছি নামাজ শেষ করার জন্য তাহলে কি একদিকে ফেরাবো না দুই দিকে ফেরাবো এখানে আমরা দেখি যে কেরামের মধ্যে এখতলাফ আছে মামবাবু হানিফর হামলা এবং সাফাই মজহাবের মানে শক্তিশালী মত হচ্ছে দুই দিকে সালাম ফেরানো তারা বলেছেন মোস্তাহাব আর অন্য কেরাম সাফেই আরেকটা মত আছে এবং হাম্বলি এবং সহ আহলুল হাদিস সহ আরও অনেকের মতামত হচ্ছে যে না একদিকে সালাম ফেরানো এবারে যদি আমরা একটু হাদিসের দিকে আসি তাহলে দেখব যে জানাদার সালাতের এক সালাম এটা সাহাবাই সাহাবাইকেরামের অনেকের কাছ থেকে বর্ণনা এসেছে অন্ততপক্ষে ছয়জন সাহাবির কাছ থেকে আমরা একদিকে সালাম ফেরানোর বর্ণনা পাই এবং এর মধ্যে আর কোনো এখতেলাফ নাই শুধু ইব্রাহিম থেকে যেমন আলী রাদি আল্লাহ তালহু এবনুল আমর এবন আব্বাস জাবের আবু আনাস ইবনু মালিক ابن ابي اوفا واثلة، ابن الاسقر ارا إيه برتكي جنازر نمزي اكس سلام ابن تابعي سعيد ابن الجوبة سعيد ابن جبير الحسن ابن سيرين ابو اماما بن سهل القاسم ابن محمد ابن الحارث ابراهيم النخري الثوري ابن وينا ابن المبارك عبد الرحمن بن مهدي اسحاق ارونكي اي إيه اكدكي سلام فران ار ابن المبارك তিনি বলেন মনসাল্লামা আলাল জনাজাতে তসলিমা তৈনি ফাহুয়া জাহিলন জাহেলন যাই হোক তিনি একটু আক্রমণাত্মক কথা বলেছেন বলেছেন যে ব্যক্তি জানাজার সালাতে দুই দিকে সালাম ফেরায় তিনি জ্ঞানী নন জাহেল বলেছেন ওখতার আল কাদি আল মুস্তাহাব তসলিমা তসলিমাতান শাফির মধহাবের একজন কাদি বিখ্যাত একজন আলেম তিনি বলেছেন মুস্তাহাব হচ্ছে দুই সালাম তবে এক সালামি যথেষ্ট এটা ইমাম শাফিও বলেছেন এবং এটা হানাফি মজহাবেরও অভিমত এক সালামে আসলে সালাতও শেষ হয়ে যায় জানাজার সালাতও শেষ হয়ে যায় এতে ওলামা কেরাম দ্বিমত করেননি তবে দ্বিতীয় সালামটা এটা মুস্তাহাব নাকি করা যাবে না ইত্যাদি এক্ষেত্রে আমরা দেখি শেখ সালেমনাজ্জেদ তিনি সুন্দর অনেকগুলো মতামত উল্লেখ করে তিনিও বলেছেন একসালামি যথেষ্ট এক সালামি যথেষ্ট তবে দ্বিতীয় সালামে লাহারাজ কোনো অসুবিধা নাই তো যাই হোক আমরা কেরামের মধ্যে আবার দেখছি যেহেতু কেরাম থেকে এক সালামের কথা এসেছে অতএব অনেকেই দুই সালামের অনেক বিরোধিতা করেছেন তো আমরা এখানে যেটা রেকমেন্ড করব যে এক সালাম যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে অতএব এক সালামে শেষ করতে কোনো অসুবিধা নেই এবং দুই সালামের বিষয়টা এসেছে যেহেতু সালাতুল জানাজা তাহলে সালাতের মধ্যে দুই সালাম অতএব জানাজার মধ্যে দুই সালাম করতে কোনো অসুবিধা নেই সেই দৃষ্টিকোণ থেকে এসেছে এবং বড় বড় আলেমদের অনেকেই এই দুই সালামের পক্ষে কথা বলেছেন অতএব আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে এটাই বলবো যে এক সালামটাই অধিক শক্তিশালী অভিমত তবে সালাম যদি দুদিকে ফেরানো যায় তাতে কোনো অসুবিধা নেই তা তালা আলাম কারণ দ্বিতীয় সালামের সালাতের মধ্যে এর দলিলও আছে সালা এর একটা আসলও আছে ফলে জানাজার মধ্যে দ্বিতীয় সালামকে বেদাত বলা যাবে কি না সেক্ষেত্রে আমরা দেখছি ওলামাইকারদের মধ্যে তারা এক সালামের উপর একতেফা করা আফদল এবং মানে এক্ষেত্রে জোর দিলেও তারা দ্বিতীয় সালামকে অনেকেই বেদাৎ বলেননি যাই হোক তারপরেও এখানে ভিন্নমত থাকতে পারে আমরা মোটামুটি সবার মতকে সামনে রেখে একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করেছি আলা আলম মুরসালিন বলেছেন আপনার একটা ভিডিওতে বলেছিলেন আমাদের ইসলামিক ইমিউনিটি তথা এলেম অর্জন করা প্রয়োজন এক্ষেত্রে কোনো গাইডলাইন দেবেন কি বই লেকচার ইত্যাদি যেমন সহিয়া কিদার এবং আমাদের কোন বিষয়গুলো নিয়ে এলেম অর্জন করা সর্বপ্রথম জরুরি যেহেতু আমরা জানি ইসলাম হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র সবচেয়ে ভালো হয় আপনি যদি ইসলামিক ইমিউনিটি নিয়ে একটি সিরাজ সিরিজ আমাদেরকে উপহার দিতেন জি ভাই মুরসালিন আমরা ইনশাল্লাহ নলেজ নিয়ে এবং এডুকেশন নিয়ে ধারাবাহিক বেশ কিছু আলোচনা পেশ করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি ইনশাআল্লাহ এলেম অর্জনের এটিকেটস কোন কোন এলেম আমাদের কাছে প্রায়োরিটি পাবে এবং কোন কোন এলেম অত্যন্ত জরুরি পর্যায়ের জ্ঞান হিসাবে বিবেচিত এবং এই জরুরি জ্ঞানের পরে আমরা পরবর্তী স্টেপে আরও কি কি জ্ঞান অর্জন করব এগুলো নিয়ে এবং ইসলামী জ্ঞানের পলিসি নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে এবং ইসলামী জ্ঞান অর্জন করার পদ্ধতি নিয়ে আমরা ইনশাল্লাহ সিরিজ আলোচনা করব। আল্লাহর কাছে তফিক কামনা করছি এবং আপনারা আশা করছে দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দান করেন আচ্ছা এলেম অবশ্যই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমরা যে আকিদা বলি সেটা এলেম নির্ভর আমরা যে ইমান বলি ইমানটার এলেম নির্ভর আমরা যে তৌহিদের কথা বলছি পুরো তৌহিদের প্রত্যেকটা পয়েন্ট এলেম নির্ভর কারণ এলেম ছাড়া তৌহিদের কোনো পয়েন্ট আপনি উল্লেখ করতে পারবেন না আপনি আল্লাহর নাম নিয়ে মন গড়া কিছু বলতে পারবেন না আল্লাহর সিফাত নিয়ে আল্লাহর আফআল নিয়ে আল্লাহর অলৌহিয়াত নিয়ে আল্লাহর রুবুবিয়ত নিয়ে কোনো মন গড়া কথা বলতে পারবেন না তাহলে যা বলবেন সব এলেম নির্ভর ইসলামের যে প্র্যাকটিস ইবাদত ইবাদতামার ক্ষেত্রে হালাল হারাম সবটাই এলেম নির্ভর আপনি কোনো কিছুই নিজের পক্ষ থেকে হালালো বলতে পারবেন না এবং হারামও বলতে পারবেন না আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে ইবাদত করতে পারবেন না তাহলে বোঝা গেল ইসলামের পুরোটাই হচ্ছে এলেম নির্ভর এবং যিনি এলেম অর্জন করলেন তার ইসলামিক ইমিউনিটিটা খুবই স্ট্রং আর যিনি এলেম অর্জন করলেন না তার মধ্যে জাহালাত বা অজ্ঞাত আছে তাহলে যে ভাইরাসগুলো শের বেদাঁত পাপের কুফুরির নাস্তিকতার যে ভাইরাসগুলো তাকে অ্যাটাক করবে তিনি সেগুলোকে প্রতিরোধ করতে পারবেন না ফলে আমরা বলবো যে আমাদের প্রথম উচিত হবে ইসলামের বেসিক নলেজের এরিয়াটা নির্ধারণ করা আমরা আজকে যেহেতু আমরা সিরিজ আলোচনা করবো সেগুলোর দিকে আপনারা চোখ রাখবেন সেগুলো শুনবেন আমরা আজকে সেই দীর্ঘ আলোচনায় যাব না শুধু এতটুকু বলবো ইসলামের বেসিক কিছু এরিয়া আছে সেটা হচ্ছে আর্কানুল ইমান এবং আর্কানুল ইসলাম ইসলামের রোকনগুলো পাঁচটা আর ইমানের রোকন হলো। ছয়টা এগুলো সম্পর্কিত পূর্ণাঙ্গ জরুরি জ্ঞান অর্জন করা জরুর দরকার সেটা কোরআন থেকে হাদিস থেকে এবং আমাদের সালাহ সালেহিনের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের লেখনী তাদের বক্তৃতা থেকে আর আরেকটা হচ্ছে যেটা খুবই জরুরি সেটা আমাদের মামালাতকেও অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে হালাল হারামের জ্ঞান হালাল হারামের জ্ঞান অতএব হালাল হারাম কোনটা হালাল কোন টাকা হালাল কোন ইনকাম হালাল কোন চাকরি হালাল কোন কাজ হালাল হ্যাঁ কোন ধরনের ব্যবসা হালাল কোন ধরনের কর্মকাণ্ড হালাল এসব কিছু আমাদেরকে জানতে হবে কোন ধরনের রিক্রিয়েশন বিনোদন হালাল কোন ধরনের খেলাধুলা হালাল কোনটা আবার হারাম এগুলো আমাদেরকে জানতে হবে এই তিনটা জিনিস যদি আপনি মোটামুটিভাবে জরুরি ক্ষেত্রগুলোতে আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট ইমিউনিটি এবং যথেষ্ট শক্তি স্ট্রেংথ আপনি অর্জন করতে পারবেন যা দিয়ে আপনি নিজেকে জাহালাত থেকে এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে প্রোটেক্ট করতে পারবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সাফি আহমেদ আপনি বলেছেন মসজিদে আজানের আগে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ বা দখল মসজিদ সালাত আদা করা যাবে বিশেষ করে মাগরীবের নামাজে সময় পাওয়া যায় না তাহলে মাগরীবের নামাজে কি করব। মানে আপনি দুটো প্রশ্ন করেছেন আমরা বলবো যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তখনই নবী সাল্লা সাল্লামের রেকমেন্ডেশন হচ্ছে দুরাকাত পড়ে দুরাকাত না পড়ে কেউ যেন না বসে দুরাকাত না পড়ে কেউ যেন না বসে সহি বোখারি মুসলামের যে হাদিসটি বিখ্যাত হাদিস আপনাদের সবারই মুখস্থ আছে আমরাও বহুবার বলেছি ইদা দাখাল কুমুল মসজিদা ফালা ইয়াজ হাত কাতেইন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সেই জন্য দুরাকাত না পড়ে না বসে বুখারি মুসলামের হাদিস এবং এই অর্থে আরও অনেকগুলো হাদিস আছে ফলে আপনি আজানের আগে প্রবেশ করেন আর আজানের পরেই প্রবেশ করেন সর্ব অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়া যায় এটাকে বলা হয় দাওয়াতুল আসব্যাব দাওয়াতুল আসবাব যতবার মসজিদে প্রবেশ করবেন ততবার আপনি পড়বেন সে অনুযায়ী যদি মাকরু হুয়াক্তে প্রবেশ করেন তাহলে কি পড়া যাবে জমুর ওলামাইকার বলেছেন তাহিয়াতুল মসজির জন্য কোনো মাকরু হুয়াক্ত নাই কারণ এটা দাওয়াতুল আসবাব মাকরু ওয়াক্তটা হচ্ছে নাফলে মতলাকের জন্য যেটা ফজরের ফরজ সালাত পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের ফরজ সালাত পড়ার পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটা হলো মাক্রু ওয়াক্ত আর তিনটা ওয়াক্ত হচ্ছে হারাম একটা হলো ঠিক দ্বীপপ্রহর আর একটা হলো ঠিক সূর্য উদয়ের সময়টুকু যখন থেকে সূর্য উদয় শুরু হবে এবং যখন থেকে সূর্য অস্ত যাওয়া শুরু হবে প্রায় পনেরো মিনিট সময় বারো মিনিট পনেরো মিনিট এই তিনটা সময় হলো হারাম নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে সাহিরয়েতে এসছে তিনি সালাদ পড়তে নিষেধ করেছেন তাহলে এখানে একটু কেরামের মধ্যে কারো কারো মধ্যে দ্বিধা আছে তারা বলেছেন রাসুসাল্লাহ সাল্লাম যে ওয়াক্তগুলোকে হারাম বলেছেন তার মধ্যে কি দাওয়াতুল আসবাব পড়া যাবে এখানে আমরা দেখতে পাচ্ছ আমাদের দুটো দল কেউ বলেছেন হ্যাঁ পড়া যাবে কেউ বলেছেন পড়া যাবে না কেউ কেউ মনে করেন এবং সেটাও খুব শক্তিশালী একটা মত যে যেহেতু খুব ছোট্ট একটা সময় হারাম সময় অথব এই সময়ে নবী সাল্লাম যেহেতু সালাদ পড়তে নিষেধ করেছেন তাহলে আমরা দাওয়াতুল আসবাব এবং নাফলে মোত্তাক সবই বর্জন করব এবং একটু অপেক্ষা করবো দাঁড়িয়ে থাকবো একটু অপেক্ষা করব যেমন মাগরীবের কথা বলেছেন তাহলে মাগরীবের আজানের জন্য অপেক্ষা করব আমাদের দেশেও এখন মাগরীবের আজানের পরে প্রায় পাঁচ ছয় মিনিট একটু সময় দেওয়া হয় মানুষ যেত কেউ যেন দুরাকাত পড়তে পারে কারণ রসুলসাল্লাহ সাল্লাম হাদিসে এরছে মাগরীবের আজানের পরে এবং যে কোনো আজানের পরে একামতের আগে দুরাকাত সালাত পড়ার তিনি পারমিশন দিয়েছেন বলেছেন লেমান শাহ তিনবার বলার পরে বলেছেন লেমান শাহ যে চায় তাহলে যে চায় সে পড়বে যে চায় সে নাও পড়তে পারে সেটা হচ্ছে দুরাকাত স্পেশাল সালা তাহলে তাহিয়াতুল মসজিদ তো আরও স্পেশাল আরও স্ট্রংলি রেকমেন্ডেড অতএব আপনি যদি হারাম সময়ে প্রবেশ করেন তাহলে একটু ওয়েট করতে পারেন মাগরিবের আজানটা হলে তারপর আপনি দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন তাহলে আজানের পরে দুরাকাতও হয়ে গেল এবং তাহিয়াতুল মসজিদও হয়ে গেল এতে কোনো অসুবিধা নেই আমরা ফিখি এখতলাফগুলো নিয়ে আমরা আশা করবো আমাদের শ্রোতা ভাই বোনেরা আপনারা সহিষ্ণু আচরণ করবেন কারণ এখানে আমরা চেষ্টা করছি হাদিস অনুযায়ী বক্তব্য পেশ করার জন্য কোরআন হাদিস অনুযায়ী সেক্ষেত্রে আপনারা দেখছেন যে আমাদের ফোকাহাই কারাম তারা কিছু এখতলাফ করেছে আমরা যে মতই পোষণ করি না কেন অন্য মতের প্রতি আমরা একটু সহিষ্ণু থাকাটা প্রয়োজন আমরা যেন আমার মতটা অন্যের উপর চাপিয়ে না দিই এটা আমরা ফেকের ক্ষেত্রে বারবার বলেছি কারণ ফেকের ক্ষেত্রে আমরা দেখেছি আমরাও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে মতটা পোষণ করেছি পরে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে আপনারা আমাদের অনেক আলোচনার ক্ষেত্রে যদি সব আলোচনা একসাথ করেন দেখবেন যে আমাদের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন হয়েছে আর এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় দলিল পর্যালোচনা এবং যত বেশি জ্ঞান আহরণ করব দিন দিন আমাদের মধ্যে পূর্ব পূর্বমত থেকে একটু সরে আসার বিষয়টা এটা হতে পারে তবে সর্বশেষ মতটাকে আমাদের মত হিসাবে গ্রহণ করতে হবে এটা আমাদের ইমামদের মধ্যে ছিল এটা গ্রামের মধ্যে ছিল এটা তাবের মধ্যে ছিল এটাই হচ্ছে আত্মারিক আল আলমিয়া একাডেমিক বিষয় যে আপনার যখনই পড়তে 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 পূর্বের মতটা যখন একটু দুর্বল মনে হবে তখন আমরা একটু সরে আসব সরে আসার ঘোষণা সবখানে দেওয়াটা জরুরি নয় বরং আমরা সর্বশেষ যে মতটা দিচ্ছি সে মতের আলোককে আগের মতটা থেকে আমি ফিরে এসেছি এটাই প্রমাণিত হবে তো যেহেতু আমাদের ওলামাইকরাম সব যুগে এই মানহাজের উপর চলেছেন আমরাও চলছি অথবা আমি বলব যে আমাদের যে কোনো মতামতের ক্ষেত্রে আমরা সহিষ্ণু আচরণ করি অন্য মতের প্রতি শ্রদ্ধা রাখি এবং অন্য মতগুলোকে একদম উড়িয়ে না দেই কারণ আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা সহিশুদ্ধ বেশি মনে হয় এবং ওলামাদের মধ্যেও যে কথাটা বেশি শক্তিশালী মনে হয় বলে আমরা তাদের যে উদ্ধৃতিগুলো দিচ্ছি যে মুফতি সাহেবদের যেমন শেখবিন বাজের অথবা ফতো আল্লাহ দায়মা আমরা যে দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের মতটাকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করার জন্য কিন্তু এটা শেষ কথা নাও হতে পারে ফলে আমরা একটু সহিষ্ণু আচরণ করব সে কথা আবারও বললাম তাহমিনা জুমা আপনি বলেছেন যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হয় মাহারাম হিসেবে সে ছেলে কেবল মেয়েটিকে দেখতে পারে যে ফ্যামিলিতে দিনের জ্ঞান নেই সে ফ্যামিলিতে মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ছেলের বাবা মামা ইত্যাদি মাহারামের সামনে জোরপূর্বক পাঠানো হয় তাদেরকে মেয়ে গোনাগার হবে না লাতজির ওয়াজিরাতখরা কারণ মেয়ে যেমন আপনি প্রশ্ন করেছেন আপনি তো জানেন এবং আপনি চান না সেটা আপনি হয়তো নিষেধ করেছেন আপনার নিষেধ করাটা উচিত এবং বলা উচিত যে ছেলে মানে অন্যদের সামনে আপনার বাবার সামনে আপনার যারা মাহারাম তাদের সামনে ছেলে আপনাকে দেখবে এমনটাও যেন না হয় যে ছেলে এবং আপনি আলাদা রুমে থাকলেন এটা শরীয়তে জায়জ নেই আপনার মাহারাম অথবা আপনার কোনো মুরব্বী যদি তিনিও হেজাব করে আসেন কোনো মহিলা আপনার দাদি হতে পারে নানি হতে পারে খালা হতে পারে তাদের সামনে ছেলে কথা বলবে যেন অনেকটা পাবলিকলি এনভায়রনমেন্ট থাকে কিন্তু ছেলের ভাই আসবে না ছেলের চাচা আসবে না ছেলের খালু আসবে না তারা দেখবে না আর যদি আপনি সেটাতে সায় দেন এবং বলেন যে না না আমি একা এক কেমনি থাকবো আমার ছেলের আরও অন্য অন্যরা থাকুক কোনো অসুবিধা নাই আপনি যদি অ্যালাউ করেন তাহলে আপনি গুণাগার হবেন আর আপনি যদি অ্যালাউ না করেন কিন্তু তারপরে তারা জোর করে আসে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না আচ্ছা মসজিদের ভেতরে এবং মসজিদের সামনে যদি কোনো কবর থাকে তাহলে সেখানে কি নামাজ পড়লে হবে আচ্ছা এখানে আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লাম থেকে অনেকগুলো সোহাদিস এসছে সোহি মুসলিমের মধ্যে এবং আরও অন্য হাদিস গ্রন্থে যেখানে কবরের কবরকে মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে তার মানে কবর উপর মসজিদ বানানো যাবে না এবং কবরের দিকে সালাদ পড়তে নিষেধ করা হয়েছে তাহলে মসজিদের সামনে যদি কবর থাকে তাহলে সে কবর রাখাটা জাহেজ হবে না সে কবর সরিয়ে ফেলা উচিত আর যদি কবরস্থান থাকে মানুষ অজ্ঞতার কারণে করে ফেলে তাহলে এমন একটা দেয়াল তুলে দেওয়া দরকার এবং মাঝখানে কিছু জায়গা রেখে দেওয়া দরকার যাতে মসজিদের সামনের কবরটা এমন না হয় যে কবরের দিকে ফিরে তারা সালাদ পড়ছে কবরটাকে আলাদা করে ফেলা কিন্তু তারপর আমরা বলবো মসজিদের সামনে কেন কবর হবে অনেক মানুষ সে হয়তো কবর জেয়ারাত মসজিদের ভিতর থেকে করছে এটা তো ঠিক না এবং তখন কবরের প্রতি মানুষের যে মনোভাব যে সের কী কর্মকাণ্ড আসলে রচিতা সেটা মসজিদ থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফলে আমরা বলবো যে কবরে মসজিদের সামনে কখনো কবর রাখবেন না এমনকি কবরস্থানও মসজিদের সামনে আপনারা রাখবেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যেখানে কবর আছে তার উপর মসজিদ বানানো যাবে না তাহলে সেটা হচ্ছে কবরকে মসজিদ বানানো সমান যেটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আলী ও নাসারা আল্লাহ তালা ইহুদি এবং নাসারাদেরকে লালত করুন ইত্তাখাদু কবুরা আম্বিয়া ইহিম মাসিদ যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে তাহলে কবরের উপর মসজিদ নির্মাণ করা এটা আল্লাহর লালনাতের কারণ অতএব সেটা করা যাবে না সেটা নিষিদ্ধ সেটা হারাম এবং যেই মসজিদের নিচে কবর আছে সেখানে সালাত হবে না যেহেতু এটা লের কাজ এবং সেখানে আসলে ইবাদতের জন্য যাওয়াও যাবে না তাহলে আমরা দুটো হাদিস পেলাম আরেকটা হচ্ছে সেটিও নবী সাল্লাহ আসালাম উল্লুসাল্লাহ তাল্ল কবর ওলা তাজজলিসু আলাইহা তোমরা কবরের দিকে সালাদ পড়ো না এবং কবরের উপরে বসো না আপনি যদি মসজিদ কবরের উপর নির্মাণ করেন তাহলে কবরের উপর বসলেন এটাও লঙ্ঘন হলো আর আগের হাদিসে কবরকে মসজিদ বানালেন আর যদি কবরকে মসজিদের সামনে রাখেন তাহলে এই হাদিসের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা যে কবরের দিকে আপনি সালাত পড়লেন অথচ রাসুলসাল্লাহ সাল্লাম নিষেধ করলেন সোহেল রানা বলেছেন খাওয়ার সময় লোক বেশি হলে এবং খাওয়ার জিনিস কম হলে অনেকে একটি হাদিস বলে যেমন রাসুলসাল্লাহ আসালাম যদি একটি খেজুর সত্তর ভাগ করে খেতে পারেন তো এখানে কম হবে না হাদিসটিকে সহি আমি হাদিসটা অনেক খুঁজেছি পেলাম না অতএব আমি বলবো যে আজকেই শেষ কথা বলবো না এমন হাদিস আদৌ আছে কিনা সেটা আরেকটু খুঁজে দেখি আমরা আপনি আবারও প্রশ্ন করুন ইনশাল্লাহ আমরা পরে উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি বহুভাবে সার্চ করেও সাল্লাম একটু খেজুরকে সত্তর ভাগ করে নিজে খায় খেয়েছেন অন্যদেরকে খাইয়েছেন এমন কোনো দলিল আমি পেলাম না আচ্ছা নেয়ামুল করিম তানভীর আপনি বলেছেন সব কিছুতেই ইসলাম বা ধর্ম নিয়ে আসা দরকার কি যুক্তি ও বিবেক দিয়ে কথা বলা উচিত আজকাল অনেকেই ধরনের উক্তি করে থাকে এ ধরনের কথা বলা কি ইসলামের সাথে সাংঘর্ষিক হ্যাঁ অবশ্যই সাংঘর্ষিক একজন মুসলিমের সিরিয়াস কনসার্ন হচ্ছে তার প্রত্যেকটা বিষয় ইসলামের আলোকেই সম্পাদিত হবে তার সমস্ত মুভমেন্ট তার চিন্তা চেতনা তার কথা বার্তা তার কর্মকাণ্ড তার ইবাদত তার মামালাত তার বিবাহ তার তালাক তার চাকরি তার পেশাগত দায়িত্ব এবং তার ব্যবসা বাণিজ্য তার প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড তার সামাজিক কর্মকাণ্ড সব কিছুই ইসলামের আলোকে হওয়াটাই ফরজ অতএব সব কিছুতেই ইসলামকে টেনে নিয়ে আসা যাবে না বরং যুক্তি নির্ভর হবে এটা হচ্ছে শয়তানি যুক্তি এবং একাসটাই শয়তান করেছিল ফলে আল্লাহ তালা বলেছেন আবা ওস্তাকবার ও ক্যান আমিনাল কাফিরিন সস্বীকার করলো অহংকার করলো এবং সে কাফিরা অন্তর্ভুক্ত হয়ে গেল এটা হচ্ছে আসলে কুফরির দিকে যাওয়ার একটা সহজ পথ এবং অহংকারী হওয়া আল্লাহর কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কথা বলার এটা হচ্ছে এক ধরনের যুক্তি অথবা এক ধরনের ইন্টালেকচুয়াল ওয়ে এদিকে যাওয়ার পরে মানুষ আস্তে আস্তে নাস্তিকতার মধ্যে পড়ে যায় সংশয়বাদীদের মধ্যে পড়ে যায় এবং সে কোরআন হাদিসের অনেক কিছু অস্বীকার করা শুরু করে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা আজকে শেষ প্রশ্নটা নিচ্ছি আসাদ তাহমিদ থেকে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু আমরা আপনার দুটো প্রশ্ন সম্পর্কে উত্তর দেব দুটো প্রশ্নের উত্তর দেব আপনি বলেছেন এমন কোনো ওয়েবসাইট আছে কি যেখানে কোনো রকম ভুল বিতর্কিত বই নেই সব সঠিক সহিয়াকিদার ও ভালো বই আছে যা পিডিএফ আকারে ডাউনলোড করা যায় বাংলা ভাষায় এক্ষেত্রে ইসলাম হাউস ডট কমের কথা বলা যায় ইসলাম কিও ডট ইনফো এই দুটো খুবই ভালো তারপরেও আসলে কোনো ব্যক্তিকে ভুলমুক্ত করা ভুলমুক্ত হিসেবে ঘোষণা দেওয়া এটা সঠিক না ভুল কিন্তু আমাদের সবারই আছে বড়ো বড়ো স্কলারদের আছে কিন্তু আদবের সাথে সেটা আমরা উল্লেখ করব এবং আমরা দেখছি যে শেখ আলবানি রাহেমাউল্লাহ শেখ বিন বাজ রাহমা এমনকি তাদেরও আগে আরও বড় বড় স্কলার শাইখুল ইসলাম ইবনু চাইমিয়া ইমাম এব্দুল তাইম এবং ইবনু ক্যাথির ইমাম দাহাবি সহ আরও বড় বড় আলেম বা তাদের আগে চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাইফুল ইমাম আহমেদ হাম্বাল তাদেরও তো প্রত্যেকের কথার উপরে পরবর্তী উল্লামারা রাগ করেছেন এবং তাদের অনেকগুলো মাস ফাতাওয়ার ফাতাওয়ার সাথে একমত হন নাই অতএব নির্ভুল হান্ড্রেড পারসেন্ট এটা এই ঘোষণা আমরা দেব না কিন্তু আমরা অবশ্যই বলবো মহাক্কে কেরাম যে পথে গেছেন আমরা সে পথে যাব যাদের মানহাজ শুদ্ধ এবং যারা সঠিক পথের উপর আছেন আমরা তাদের অনুসরণ করব কিন্তু যখনই তাদের কোনো লগজেস অথবা ত্রুটি আমাদের সামনে দরিদ্র আলোকে প্রকাশ পাবে আমরা আদবের সাথে সেগুলো হয়তো না মেনে যেটা বেশি শুদ্ধ কোরআনসোনার আসল বক্তব্য সেদিকে আমরা চলে আসবো সেদিষ্ট কোন থেকে দুটো ওয়েবসাইট কিউ ডট ইনফো এবং ইসলাম হাউস ডট কম এছাড়াও আরও অনেকেই আছে আর অনেক সুন্দর সুন্দর হাদিস এনসাইক্লোপিডিয়া তারপরে সাইদুল ফাওয়া এদ আলুকা নেট এরকম আরও অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে ইমানও সঠিক আকিতা সম্পর্কে জানার জন্য কোন বই পড়ব এ প্রসঙ্গে আমাদের সালাফের বইগুলো পড়তে পারে না সুন্না তারপরে শেরিয়া আলিল আজরিয়াস ইমাম মাহমেদেরও আছে এবং অন্য আরও অনেকেরই আছে হ্যাঁ তারপরে এবনু মানদার বই আছে তারপরে বড়ো বড়ো ইমামদের আকিদার উপরে যে কোনো আর্টিকেল আমরা পড়তে পারি আর পাশাপাশি যেমন শেখুল ইসলাম ইবনু তামিয়া রাহমাহুল্লার আল্লা ফাতাওয়াত মরিয়া আল আকিদ আল ওয়াসতিয়া এরকম আরও অনেক সুন্দর সুন্দর বই আছে সেগুলো আমরা পড়তে পারি এগুলো এখন বাংলা আরবি ইংরেজি সব ভাষায় পাওয়া যাচ্ছে আর ওসুল আলিমান মাদিনা ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞবিজ্ঞ ওলামাইকেরাম লিখেছেন যেটা বাংলা অনুবাদ আছে সবুজপত্র থেকে প্রকাশিত এটা পড়তে পারেন আর একটি হচ্ছে আকিদাতু শেখ শেখসাল আল ফৌজানের সেটি বাংলা অনুবাদ হয়েছে সেটাও পড়তে পারেন আকিদাত আহলিস জামা আমাদের একটি বই তাইবা একাডেমি থেকে প্রকাশিত সেটাও আপনারা পড়তে পারেন একদমই মেইন স্ট্রিমের ওলামাইকরাম যে আকিদা পোষণ করতেন এই বইগুলো সে আদলেই রচিত হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোনো কোনো হয়তো আলেমরা যদি এখতলাফও করেন কিন্তু আমরা একটু চেষ্টা করলে বুঝতে পারব বিশুদ্ধ আকিদা কী এবং আহলসন্ন জামাতের মূল আকিদাটা কী আল্লাহ আমাদেরকে সেই আকিদা বোঝার এবং সেই দিকে হেদায়ত করার হেদায়ত করুন আমরা সেই দোয়া করছি সে আকিদা বোঝার তৌফিক দিন আমরা সে দোয়া করছি আজকের মতো আমরা এখানে শেষ করছি আজকে মনে হয় আমরা একটু বেশি সময় নিয়ে ফেলেছি যাই হোক সুযোগ ছিল আমরা শেয়ার করেছি আপনাদের অধিক প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সঠিক কথা বলার আমল করার তৌফিক দান করেন যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং সে ভুল থেকে আমাদেরকে উদ্ধার করুন এবং হকের দিকে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহর কাছে সে কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসল আল্লাহ ওসাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলি ওয়া আসহাহাবিহাজীন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার